সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। আগামী 1 অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া দুর্গোৎসবে কুমিল্লার 794টি মণ্ডপে পূজা চলাকালীন সময়ে দিনরাত সিসি ক্যামেরা এবং আনসার সদস্যদের পাহারা থাকবে। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবির আলাদা টহল থাকবে। আগামী 3 দিনের মধ্যে জেলার কোন কোন পূজা মণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন তার তালিকা চাওয়া হয়েছে পূজা উদযাপন কমিটির কাছে। সকল মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা এবং সূর্যাস্তের আগে বিসর্জন সমাপ্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকম বাহাউদ্দিন বাহার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্যার নিউ মার্কেট এলাকায় যানজট ও পথচারীদের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দেবিদ্যার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দেবিদ্যার সদর এলাকার নিউ মার্কেট এলাকায় অধিকাংশই জেলা প্রশাসনের জায়গা অবৈধভাবে দখল করে এক শ্রেণীর প্রভাবশালীরা অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় নোটিশ ও মাইকিং করার পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লায় 148 বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। 20 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানার নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাড়ি শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ কাউসারুল মোমেন। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এখানে শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।